এই ভাই 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 ঠিক আছে ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনার নামটা বলেন আমার নাম আলামিন ওকে তো আলামিন ভাই হচ্ছে মোস্ট এনথুজিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ আমরা একটু নমুনা দেখালাম আপনাদেরকে ইচ্ছা করেই দেখালাম কিন্তু এটাই দৌড়ানো ছাড়া উনি ওই স্ট্যান্ডে একবার দেখাই আমরা ওই দূরের স্ট্যান্ডে দেখাই হ্যাঁ সো সেই স্ট্যান্ডে বসে কি করছিলেন একটু দেখান তো আবার ঘুরিয়ে আমি আমার টি-শার্টটাকে এভাবে ঘোরাচ্ছিলাম লাইক সৌরভ গাঙ্গুলি এন্ড আমি রংপুর রাইডার্সে সাপোর্ট করতে আসছি আজকে আমি তাদের জন্যই চেয়ার আপ করতেছিলাম কি বলছিলেন সবাইকে সবাইকে বলছিলাম যে রংপুর আজকে জিতবেই আর রংপুর জেতার জন্যই আসছে জয়ের লড়াই একদম আই ওয়াজ ভেরি এক্সাইটেড সো ওকে ওকে আপনি কোথাকার কোথায় থাকেন দেশের বাড়ি কোথায় আমি হচ্ছে মিরপুরে থাকি মিরপুর ভারতে আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর আমি পড়াশোনা শেষ করছি মাদ্রাসা হিপস কমপ্লিট করছি দেন মাওলানা কমপ্লিট করছি এখন আমি প্রস্তুতি নিচ্ছি বাইরে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এখানে কি একাই খেলা দেখতে আসছেন এখানে আমার ফ্রেন্ডরা সহ খেলা দেখতে আসছি ইভেন ওরা বলতেছিল আমাকে যে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও কিন্তু আসলে তো এটা সবার জন্য না একজনের জন্য ভাই দেখছেন বন্ধুদের ওনার বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে রেখে চলে আসছে এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে আপনি উনি অনেক উত্তেজনা দেখাচ্ছিল এবং বাকিদের সবাইকে মোটিভেট করছিলেন এনকারেজ করছিলেন কি বলছিলেন রংপুর জিতবে জয়ের লড়াই রংপুর জিতবেই জয়ের লড়াই এবং রংপুর জিতেছে এবং প্লে অফ দ্য ম্যাচের সাথে আপনি অটোগ্রাফটা পেয়েছেন আমরা ব্যাটটা সোজা করে দেখাতে পারি সবাইকে হ্যাঁ তো আজমাদুল্লাহ ওমর ভাই আজকে প্লে অফ দ্য ম্যাচ হয়েছেন তার সাথে দেখা করতে পেরেছেন কেমন লেগেছে অনেক ভালো লাগছে এটা আসলে তো মানে এটা একটা মানুষের ড্রিম যেটা মানে মানুষ চায় যে অনেকে চেষ্টা করেও পারে না বাট আমি মানে আমি কীভাবে এটা ইয়া করবো বুঝতেছি না আমি মানে আনবিলিভেবল এটা আসলে মানে বলে বুঝাতে পারবো না আমার ফিলিংটা কিরকম কেমন তাহলে অন্তত এতটুকু তো বলা যায় যে যারা এসে অবশ্যই যারা এসে ম্যাচটা উপভোগ করবে তাদের উদ্দেশ্যে বলবো যে শুধুমাত্র নিজে এসে ম্যাচ উপভোগ করা যাবে না প্লেয়ারদেরকে চেয়ার আপ করতে হবে প্লাস সবাইকে উৎসাহিত করতে হবে ভালো খেলবো শুধুমাত্র প্লেয়াররা তো নিজের ইয়েতে খেলে না সবাই খেলে হচ্ছে সাপোর্টারদের জন্য সো এখানে প্লেয়ারদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে নট আপনি ম্যাচ এনজয় করতে আসছেন আপনি তখনই ম্যাচ এনজয় করবেন যখন প্লেয়াররা আপনাদেরকে এনজয় দিবে আপনাদের মাধ্যমে একদম একদম ঠিক বলেছে কারণ আপনারাই সব এই খেলাটা হয় আপনাদেরকে এবং আমাদেরকে আসলে মজা দেওয়ার জন্য এন্টারটেইন করার জন্য সো আপনারা এসে যদি উপভোগ করেন এন্টারটেইনড হন এবং সেই সাথে এন্টারটেইন করেন সবাইকে যে মজা করেন সেটাই সবাই উপভোগ করবে প্লেয়াররাও সেটা নিশ্চয়ই এনজয় করে যখন করতালি পায় আপনাদের থেকে বাহবা পায় সো অবশ্যই মাঠে আসবেন খেলাটা উপভোগ করবেন এবং সেই সাথে হয়ে যেতে পারেন মোস্ট এনথুজিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ পুরো বিপিএল জুড়ে এই আয়োজনটা থাকবে সো ডোন্ট মিস আউট